নমস্কার, প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রাহুল, আশা করি সকলে ভালো আছেন। আর ভিডিওটা আলাদা করে বলতে হবে না কিসের ভিডিও, কারণ বুঝতেই পারছেন যে একটা ফুটবল মাঠ, আর মাঠটা হচ্ছে অঙ্কুরাটি পিএজে ফুটবল গ্রাউন্ড, আর যেখানে শুরু হয়ে গেছে কিছুদিন আগে থেকেই ফুটবল উৎসব। তার সমস্ত ম্যাচের আপডেট দেখতে পাচ্ছেন, কিছু মুহূর্ত, সেরা মুহূর্তগুলোও দেখতে পাচ্ছেন। আর আজকে যে দুটি দল মুখোমুখি হতে চলেছে, সেই দুটি দল হলো, একদিকে যেমন থাকছে ডোমজুরের অন্যতম দল হচ্ছে ডোমজুর অলস্টার, তেমনই অন্যদিকে থাকছে নলপুর মিতালি সংঘ। দেখার পালা এটাই যে দুটো দলই হচ্ছে এবছরের টুর্নামেন্টে নতুন, তারা কেমন খেলা উপহার দিতে চলেছে সমস্ত ফুটবল প্রেমীদের, কী রেজাল্ট হচ্ছে, সমস্তটা জানতে হলে ভিডিওতে দেখুন, সমস্তটা ডিটেলস এখানেই পাবেন। এবং সাথে সাথেই মাঠে নেমে পড়েছে ডোমজুর অলস্টার, এবছরে তারা নতুন অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে। আর অন্যদিকে মাঠে নেমে পড়েছে নলপুর মিতালি সংঘ, তারাও এবছরে নতুন অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে। দুটো দলই শেষ মুহূর্তে ওয়ার্ম আপ করে নিচ্ছে এবং রেফারির সাথে দুই দল কিন্তু মাঠে প্রবেশ করে ফেলেছে। এবং এরপরে জাতীয় সঙ্গীত এবং তারপরেই শুরু হয়ে যাবে ম্যাচ, যে ম্যাচে মুখোমুখি হচ্ছে ডোমজুর অলস্টার এবং নলপুর মিতালি সংঘ। বলতে বলতে কিন্তু খেলা শুরু হয়ে গেছে এবং দুই দলই কিন্তু আক্রমণ প্রতি আক্রমণে খেলার ঝাঁজ বাড়িয়ে দিয়েছিল। একবার ডোমজুর আক্রমণ করছে তো তার একবার নলপুর মিতালি সংঘ। ফার্স্ট হাফ শেষ হয় 1-1 গোলে, ডোমজুর 1 নলপুর মিতালি সংঘ 1। ফার্স্ট হাফ এইভাবে শেষ হয়ে সেকেন্ড হাফেই কিন্তু কিছুক্ষণ খেলা হওয়ার সাথে সাথে নলপুর 1 গোল করে দেয়। তারপরেই ডোমজুর অলস্টার একটা ফ্রি কিক পায়, সেই ফ্রি কিক থেকে গোল হওয়া নিয়ে রেফারির সিদ্ধান্ত একটা মতবিরোধ তৈরি হয় ডোমজুর অলস্টারের। তারপরে কিছুক্ষণ রেফারির সাথে বাগবিতণ্ডা চলতে থাকে এবং তারপর রেফারি আবারও খেলা চালু করলেও ডোমজুর অলস্টার কিন্তু সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি এবং রেফারি তার সিদ্ধান্তে অনর থেকে খেলা চালিয়ে যায় এবং খেলার শেষে ফলাফল দাঁড়ায় 3-1, ডোমজুর অলস্টার 1 এবং নলপুর মিতালি সংঘ 3। পরিশেষে একটি জরুরি ঘোষণা, রেফারির দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচের যে ফলাফল কাল নির্ধারিত হয়েছে সেই ফলাফলই কিন্তু আমরা ঘোষণা করলাম। আপনি কি আরবিয়ান খাবার খেতে পছন্দ করেন? তাহলে আর দেরি কিসের, আজই চলে আসুন আল তামার রেস্টুরেন্টে। নিবড়ায় এই প্রথম ওপেন হয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরবিয়ান রেস্টুরেন্ট আল তামার। এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করার, তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে নিবড়া হারুন মার্কেট, ডোমজুর, হাওড়া। আর দেরি কেন, আজই চলে আসুন আল তামার রেস্টুরেন্টে। আর এখন বাড়িতে বসেই পেয়ে যান আল তামার রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারির মাধ্যমে, তাড়াতাড়ি যোগাযোগ করুন। আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে। এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র, যেমন আলমারি, ডাইনিং টেবিল, চেয়ার, খাট এবং সোফা। শুধু তাই নয়, নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে। আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে। আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা, লক্ষ্মীকমল হাসপাতালের একদম বিপরীতে। যোগাযোগ নম্বর 0332669106 অথবা 9330221790। এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে। অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন। তাহলে আর দেরি কিসের, আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে।